ফাইনালি ওবি 44 এর অ্যাডভান্স সার্ভার পেয়ে গেছি। কিভাবে আপনার অ্যাডভান্স সার্ভার অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সবকিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব। যাদের অ্যাক্টিভেশন কোড ফেল দেখাচ্ছিল, ইনভ্যালিড দেখাচ্ছিল, তারাও চাইলে অ্যাডভান্স সার্ভার খুলতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডায়মন্ডগুলো ক্লেম করে নিচ্ছি। আর অ্যাডভান্স সার্ভার খোলার জন্য কিছু নিয়মাবলী আছে, আপনাদের অবশ্যই সেগুলো ফলো করতে হবে। তো ভিডিওর ভিতরে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। দুই দিন আগে যেহেতু আপনাদের অ্যাডভান্স সার্ভার দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি অ্যাক্টিভেশন কোডটা কালেক্ট করে নেবেন। তার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ করবেন অ্যাডভান্স সার্ভার লিখে, এখান থেকে ওপেন করে ফেলবেন। এখানে আপনাদের জিমেল অথবা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করবেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা ভিডিওতে বলে দিয়েছি, মানে এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবেন। আর এখান থেকে আপনি এই অ্যাক্টিভেশন কোডটা কালেক্ট করে নেবেন। আর এখান থেকে কিন্তু কোনোভাবে আপনি অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবেন না, এটা 22 তারিখে ডাউনলোড করা যাবে বিকাল 2টার পর। আর আপনাদের আজকে আমি অ্যাডভান্স সার্ভারটা দিয়ে দিচ্ছি দুই দিন আগে। তো সুতরাং এখান থেকে শুধুমাত্র আপনার কাজ হবে অ্যাক্টিভেশন কোডটি কালেক্ট করা। তারপর আমি অ্যাডভান্স সার্ভারটি ইনস্টল করে ওপেন করে ফেলতেছি। আমরা অ্যাডভান্স সার্ভারটি ইনস্টল করে ফেলেছি, এরপরে আমরা অ্যাডভান্স সার্ভারটি ওপেন করছি। আর অবশ্যই আপনারা ভিপিএনটি চালু করে রাখবেন, তাছাড়া কিন্তু কোনোভাবে আপনারা অ্যাডভান্স সার্ভারের ভিতরে ঢুকতে পারবেন না। আর যারা অ্যাক্টিভেশন কোড কালেক্ট করেননি তারা অবশ্যই অ্যাক্টিভেশন কোড কালেক্ট করে নেবেন, সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, গেস্টের উপর ক্লিক করতে হবে। এখান থেকে গেস্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার মূল ইন্টারফেস চলে আসে। এখন এখানে কিন্তু আমাদের মেন কাজ করতে হবে, মানে অ্যাকাউন্ট খুলতে হবে। এখান থেকে আমরা সরাসরি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নাম দিতে হবে। এখানে আমরা একটা নাম বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি নামটি দিয়েছি, তারপর এখান থেকে আমি টিকমার্ক করে দিব এবং এখান থেকে লেটস গোতে ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমাদের মেন ইন্টারফেস চলে আসবে, মানে অ্যাক্টিভেশন কোড বসাতে হবে। আর এই অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবেন সেটা কিন্তু অলরেডি আমি আপনাদের জানিয়ে দিয়েছি। এখন এখানে আমরা সরাসরি অ্যাক্টিভেশন কোডটা বসাই দিব। অ্যাক্টিভেশন কোডটি বসাই দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন এখান থেকে সরাসরি আমরা ট্যাপ করে ফেলবো। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে গেছে, OB44-এর অ্যাডভান্স সার্ভার। আর এটা যাদের যাদের ওপেন হচ্ছিলো না তারা এখনই ট্রাই করুন, এখনই দেখতে পারবেন অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে যাবে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম বর। এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের হাতে ডায়মন্ড ওয়াব দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জারে এখানে ক্লিক করুন। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সকলে এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড কিনবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।